ধলাই নদীর উপর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্টিল ব্রিজ ভেঙে পড়ার পক্ষকাল পরও বিকল্প ব্রিজ বা সাঁকো এখনও তৈরি হয়নি সেখানে। জনস্বার্থে যাতায়াতের সুবিধার্থে ন্যূনতম কাজটিও করেনি শ্রেষ্ঠ ত্রিপুরার সংশ্লিষ্ট পূর্ত দফতর। ফলে নদীর দুধারে বসবাসকারীরা নিত্যদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানে। ঘটনার বিবরণে প্রকাশ, চলতি মাসের 11 ফেব্রুয়ারি রাত 11:30 নাগাদ বহিরাজ্যের মাল বোঝায় 14 চাকার একটি লরি মানিক ভান্ডার ফটিকরায় রাস্তার এরার পারে ধলাই নদীর ওপর উঠতেই ভেঙে পড়ে স্টিল ব্রিজটি। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে ধলাই নদীর ওপর স্টিল ব্রিজ দিয়ে পারাপারের প্রায় 16 দিন অতিক্রান্ত হওয়ার পরও সেখানকার জনসাধারণের সুবিধার্থে একটি বাঁশের সাঁকুও তৈরি করে দেওয়া হয়নি সেখানে। এই ব্যাপারে এলাকার জনসাধারণের চরম ক্ষোভ দেখা দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, স্টিল ব্রিজ ভেঙে যাওয়ার পূর্বে প্রতিদিনে বিভিন্ন ধরনের ছোট বড় যান চলাচলের পাশাপাশি প্রায় 5-6 হাজার লোকজন চলাচল করত এই ব্রিজের ওপর দিয়ে। তাছাড়া বর্তমানে সাঁকুর অভাবে এলাকায় প্রায় 4-5টি পঞ্চায়েতের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করার জন্য প্রায় 20-22 কিলোমিটার ঘুরে বাজারে যেতে বাধ্য হচ্ছেন। এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ হাট বাজার করার জন্য নদীর জল কাঁটা ডিঙিয়ে যেতে হচ্ছে সকলকে। তাছাড়া সাঁকুর অভাবে গ্রামের রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষজন। স্থানীয়দের আরও অভিযোগ হচ্ছে, বর্তমানে দুর্গা চৌমনি আরটি ব্লকে যেতে হলেও তাদেরকে 4 গুণ ভাড়া বেশি দিতে হয়। আপনার 11:11:10 তখন আমাদের আন্দোলন বিচ্ছিন্ন ব্যবস্থা হয়েছে, আমাদের কৃষক ব্যবস্থা বন্ধ, ছাত্রছাত্রী স্কুলে কলেজে আসতে পারে না, মাস্টারমশাইরা স্কুলে আসে না, আমার ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়া যে আছে গাড়ি ঘোড়া থেকে ছাত্রছাত্রীদের ভাড়া বৃদ্ধি আছে গা, এবার একটা গাড়ি থেকে এবার ছাত্রছাত্রী কোনো সময় আসতে হবে অসুবিধা, যাতে আমাদের একটা টেম্পোরারি ব্রিজও আমাদের এলাকা সরকারের কাছে। এদিকে শুধুমাত্র মানিক ভান্ডার ফটিকরায় রোডের এরার পারের সাঁকু তৈরি নয়, রাজ্যের বুকে মুখ থুবড়ে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কারমূলক কাজ। বেহাল অবস্থায় ধুঁকছে গ্রামগঞ্জের রাস্তাঘাট। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।